আমরা এখানে মিয়ানমার দূতাবাসের সামনে এখানে এসেছি একটাই কারণ, আন্তর্জাতিক বিশ্বের দৃষ্টি আকর্ষণ করা। আমরা এখানে মানবতার জন্য এখানে দাঁড়িয়েছি। আজকে বাংলাদেশের টেকটাফ সীমান্তে যে মানবিক সংকট দেখা দিয়েছে, এটা পৃথিবীতে আর কোন জায়গায় এই ধরনের মানবিক অধিকার হরণের এরকম ইতিহাস আর কোথাও আছে কিনা আমাদের জানা নাই। সারা বিশ্বের মানুষ আজকে মিয়ানমারে যে নির্যাতন হচ্ছে, যে নিপীড়িত মানুষের পাশে দাঁড়াবে এবং সারা বিশ্ব থেকে এর প্রতিবাদে শুরু। Many organizations, many groups come here to send a message. A message to the government of the Union of Burma, a message to Daung San Suu Kyi, who is the foreign minister and the state councillor and the president Lin Cho, through the permanent representative office mission of the Union of Burma to the United States. রোহিঙ্গাদেরকে যেভাবে নির্যাতন করা হচ্ছে, বাচ্চাদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, নারী পুরুষদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, এর তীব্র নিন্দা জানাচ্ছি। Mr. Thing Khuan and Aung San Suu Kyi killing all Muslim Rohingya for no reason. Muslim their motherland, Rohingya is their motherland. Since 1948, Myanmar became liberated from British. After that, they accepted all these ethnicity as a minority. There was little killing was there, but now since Aung San Suu Kyi became the Nobel Prize winner is became severe. We would like to show deep concern, to show solidarity, all Rohingya people, all ethnic killing, ethnic grouping, and local looting. বিশ্ববাসীকে জানিয়ে দেওয়ার জন্য, বিশেষ করে ইউনাইটেড নেশন, আমেরিকার প্রেসিডেন্ট ইলেকশন ও সবাইকে আমরা একথা জানিয়ে দিতে চাই, আমাদের পার্শ্ববর্তী দেশ রোহিঙ্গাদেরকে 1942 সাল থেকে প্রতিদিন বলা যায় তাদেরকে তাদের বাড়িঘর থেকে উঠিয়ে দিয়ে হত্যা করা হচ্ছে, তাদেরকে নিশ্চিন্তভাবে তাদের অবস্থান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এই যে পরিকল্পিতভাবে মানবতাকে হত্যা করা হচ্ছে, সেটার প্রতিবাদে বিশ্ববাসী এগিয়ে আসুক। দেশ থেকে, বাংলাদেশ থেকে আগত মানুষজন প্রতিবাদ জানাচ্ছে। আপনারা যে যেখানে আছেন একসাথে একসুরে প্রতিবাদ জানান। We condemn that the Nobel laureate so-called Aung San Suu Kyi, she has remained silent in the wake of such a mass killing under her watch by her own army. সেখানে গণহত্যা করা হচ্ছে, গণধর্ষণ করা হচ্ছে, লুটপাট করা হচ্ছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এবং শুধু তাই নয়, মিয়ানমারে যাতে আর একটি মুসলিমও না থাকতে পারে সেজন্য সেখানে সরকারি বাহিনী বিমান থেকে হামলা চালাচ্ছে, হেলিকপ্টার থেকে হামলা চালিয়ে তাদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে। আর বাংলাদেশের সরকারকে বলবো, রোহিঙ্গার মুসলমানরা যারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার জন্য আসছেন, তাদেরকে ওপেন করে দেওয়ার জন্য, তাদেরকে স্থান দেওয়ার জন্য অনুরোধ করব, কারণ এটা হচ্ছে আমাদের মানবিক দায়িত্ব। The most beating, the most national, that's what it was.
আমরা ইউএস এর উলামাদের পক্ষ থেকে, আমাদের সকল মুসলমানদের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এজন্য যে রাখাইনের এই মুসলমানদেরকে অবিলম্বে তাদের সকল অধিকার ফিরিয়ে দিতে হবে, তাদের সকল অধিকার যেসব অধিকার আছে সেই সব অধিকার তাদের আবার ফিরিয়ে দিতে হবে। তারা মুসলমান হিসাবে, তাদের দেশের নাগরিক হিসাবে তারা যেন সেখানে বসবাস করে ভালোভাবে থাকতে পারে। আমরা আশা করি ইউনাইটেড নেশন সদা বিশ্ব মানবতা জাগবে এবং তাদেরকে রক্ষার জন্য রোহিঙ্গাদের শিশু কিশোর নারী যারা অবলা তাদের সবাইকে এগিয়ে আসার জন্য আমরা সেই প্রত্যাশা জানাই। আর আমরা জানি যতটুকু মিয়ানমার খুব একটি শক্তিধর দেশ নয়, এমন কান্ট্রি আছে যদি শুধুমাত্র সিগন্যাল দেওয়া হয় তাহলে মিয়ানমার তাদের এই অত্যাচার বর্বর রচিত যে অত্যাচার, এই অত্যাচার থেকে ফিরিয়ে থাকবে। আমরা বিশ্বাস করি সমস্ত মানবতার পক্ষের মানুষগুলি মিয়ানমারের পক্ষের দিকে দৃষ্টি দিবে ইনশাআল্লাহ। এটা একটি মানবিক বিপর্যয় ঘটেছে, তারা রাষ্ট্রবিহীন নাগরিকে পরিণত হয়েছে। আজকে মানবতার খাতিরে পৃথিবীর সকল বিশ্ববাসীকে, মুসলিম হিসেবে সকল মানুষকে আজকে দাঁড়াতে হবে এই মানবতার পাশে। আমাদের দাবি একটি, জাতিসংঘকে অবিলম্বে এই রোহিঙ্গাদের রক্ষায় জাতিসংঘের শান্তিরক্ষী মিশন প্রেরণ করতে হবে। এবং আমাদের অনতিবিলম্বে দাবি হচ্ছে আন্তর্জাতিক বিশ্বকে এই একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি করে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করতে হবে এবং মিয়ানমার সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। রাইট নাও ফর নো রিজন, there is no reason killing everyone, beating, killing, burning their houses, kicking out their homes and destroying all Muslim community. We are totally betrayed by this system. These Rohingya are Muslim brothers, they should be saved, they should not be kicked out.